নমস্কার বন্ধুরা অল আউট ফুটবলে আপনাদের সবাইকে স্বাগত আর নিয়ে চলে এসেছি ডেলি ফুটবল আপডেট শুধুমাত্র তোমাদের জন্য তো বন্ধুরা আছে কিন্তু একটা বহুত বড়ো একটা আপডেট আছে আর কিছুক্ষণ আগেই হয়তো সবাই জেনে গেছো যে নবান্ন থেকে কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে ইস্টবেঙ্গল নতুন ইনভেস্টার পেয়ে গেছে নতুন ইনভেস্টারের নাম কিন্তু শ্রী সিমেন্ট এই শ্রী সিমেন্ট কোম্পানির কিন্তু অনেক প্রতিনিধি কিন্তু নবান্ন উপস্থিত ছিল এবং ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কিন্তু সভাপতি বাদ দিয়ে বাদ বাকি সবই কর্মকর্তারা উপস্থিত ছিল তাদের সামনে কিন্তু মুখ্যমন্ত্রী ক্লাব ক্লাবকর্তারা এবং শ্রী সিমেন্টের যে প্রতিনিধিরা সবাই মিলে কিন্তু একত্র স্বীকার করেছে ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টার বা পার্টনার হিসাবে কিন্তু শ্রী সিমেন্ট যুক্ত হয়েছে এবং শ্রী সিমেন্ট থেকে বলা হয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে তারা যুক্ত হয়েছে শুধুমাত্র তাদেরকে ইনভেস্ট করার জন্য না তারা যাতে আইএসএলে চ্যাম্পিয়ন হয় সেরকম মানে একটা দল তৈরি করার জন্য এবং তারা আইএসএলে খেলতে যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আর ইস্টবেঙ্গল ক্লাবের ব্যাপারে তো সবাই জানে নতুন করে কিছু বলার নেই ইস্টবেঙ্গল হলো একটা একশো বছরের ক্লাব এই ক্লাবের সাথে কিন্তু আবেগ এবং ভালোবাসা সব কিছু জড়িয়ে ইস্টবেঙ্গলের নাম আলাদা করে বলার কোনো দরকার নেই আর সর্বোপরি মুখ্যমন্ত্রী অনেকটাই হেল্প করেছে ইস্টবেঙ্গলে বলতে গেলে সিডি সিমেন্টের প্রতিনিধিরা স্বীকারই করে ফেলেছে যে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এবং মুখ্যমন্ত্রীর চেষ্টায় কিন্তু এত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তারা কিন্তু ডেলটা সম্পূর্ণ করেছে বা চুক্তিটা হয়ে গেছে মুখ্যমন্ত্রী না থাকলে বা মমতা ব্যানার্জি না থাকলে কিন্তু এটা হতো না এটা কিন্তু সিরি সিমেন্টের থেকেই কিন্তু স্বীকার করা হয়েছে যে লাইভ শো যখন চলছিল নবান্ন সভাঘর থেকে সেখানে কিন্তু তারা এটা স্বীকার করেছে তো বন্ধুরা তো বন্ধুরা এটা গেলে তো ইনভেস্টারের কথা হয় মুখ্যমন্ত্রী কিন্তু এটাও বলেছে ইস্টবেঙ্গল এই বছরই কিন্তু আইএসএল খেলবে তো মুখ্যমন্ত্রী কিন্তু এফএসডিএলের সাথে এবং এফএসডিএলের যে কর্মকর্তা আছে তাদের সাথে কিন্তু একটা ভালো রিলেশন রেখে চলেছে তো মনে হয় না বেশি দিন লাগবে এইটাও অ্যানাউন্সমেন্ট করতে কিছুদিনের দিনের মধ্যেই হয়তো আইএসএল খেলার ক্রাইটেরিয়া সব কিছু পূরণ করতে হবে যেরকম মেন হলো ব্যাংক গ্যারান্টিটা সেটা যদি পূরণ করা হয়ে যায় ইনভেস্টার পেয়ে গেছে তাহলে কোনো সমস্যাই নেই অলরেডি একটা অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লাইটাও তারা সিরিজ সিমেন্টের পক্ষ থেকে করে দেবে এবং মনে হয় মনে হয় না এই বছর ইস্টবেঙ্গল আই এস খেলবে এটাই পরিষ্কার হয়ে গেল আজকের এই চিত্র থেকে তো বন্ধুরা এতটাই ছিল আজকের ডেলি ফুটবল আপডেট তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দিও ডেলি ইন্ডিয়ান ফুটবলের আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখা হবে পরে ভিডিও